কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করতে গেলে যে নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে, আমি সেই জায়গাটাকে একটু ধরিয়ে দিই। যখন আমি কর্তৃ থেকে কর্মতে আসব, তখন আমি কি করব? আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিই। কর্তৃ বাচ্চা আছে, পাখি গান গায়, আর কর্ম বাচ্চা আছে, এটাকে কর্ম বাচ্চা করলে হবে এরকম, পাখির দ্বারা গান গাওয়া হয়। এই দুটো বাক্যের গঠনটার দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কর্তৃ থেকে কর্মতে আনতে গেলে আমাকে কোন কোন জায়গাকে পরিবর্তন করতে হচ্ছে। যখন বলছি পাখি গান গায় কর্তৃবাচ্য, কর্মে আনছি পাখির দ্বারা গান গাওয়া হয়, অর্থটাকে ঠিক রেখে আমি গঠনটাকে চেঞ্জ করলাম। তাহলে আমি কী করলাম তুমি দেখো, পাখি গান গায় আর পাখির দ্বারা গান গাওয়া হয়, আমি কী করলাম, কর্তার সঙ্গে একটা র যুক্ত করলাম। তার মানে কর্তৃ থেকে কর্মতে আনতে গেলে কর্তার সঙ্গে র অথবা এর যোগ করতে হবে যখন যেটা দরকার। আর কি বললাম, দ্বারা, তার মানে কর্তার পরে একটা দ্বারা অনুসর্গ যুক্ত করলাম। তাহলে দু নম্বর নিয়মটা কি হচ্ছে, কর্তার পরে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত করতে হবে। তার মানে কর্তা কর্তৃ থেকে কর্মতে আনতে গেলে, রূপান্তর করতে গেলে, পরিবর্তন করতে গেলে আমি দুটো কথা বলেছি, একটা হচ্ছে কর্তার সাথে র অথবা এর যুক্ত করতে হবে, কর্তার পরে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হবে, এবং ক্রিয়াপদটাকে কর্মের অনুসারী করতে হবে, যেটা কর্তার অনুসারী ছিল। তাহলে আমি যদি বলি যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করতে গেলে আমাকে কী কী মনে রাখতে হচ্ছে, আমি যদি উদাহরণগুলো দিয়ে এই নিয়মগুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু আমি নিজেই বুঝতে পারবো যে কী ঘটনাটা ঘটছে। যখন বলছি পাখি গান গায়, এটা কর্তৃবাচ্য, পাখির দ্বারা গান গাওয়া হয়, এটা কর্মবাচ্য। দুটো বাক্যের গঠনের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে যে কর্তৃ থেকে কর্মতে আনতে গেলে আমি কোন কোন জায়গাকে পরিবর্তন করছি। তাহলে কর্তৃ থেকে কর্মতে আনতে গেলে মূলত আমি তিনটে কথা বলেছি। এক নম্বর হচ্ছে কর্তার সঙ্গে র অথবা এর যুক্ত করতে হবে, কর্তার পরে দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গ যুক্ত করতে হবে, আর ক্রিয়াপদটাকে কর্মের অনুসারী করতে হবে, যেটা কর্তৃবাচ্যে কর্তার অনুসারী ছিল। ঠিক কর্ম থেকে কর্তৃতে আনতে গেলে কী করতে হবে, এর উত্তরটা কিন্তু আর দেওয়ার দরকার নেই। তাহলে কর্তৃ থেকে কর্মতে আনতে গিয়ে আমি যেগুলো যেগুলো যুক্ত করলাম, অর্থাৎ কর্তার সাথে র অথবা এর, কর্তার পরে দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গ, ক্রিয়াপদকে কর্মের অনুসারী করলাম, তাহলে আমি কর্তৃ থেকে কর্মতে আনতে গিয়ে যা যা যুক্ত করেছি, কর্ম থেকে কর্তৃতে আনতে গিয়ে আমাকে প্রথম কাজ হচ্ছে সেগুলোকে তুলে দিতে হবে। পাখির দ্বারা গান গাওয়া হয়, পাখির পরে আমি র বিভক্তি যুক্ত করেছি, তাহলে কর্তৃতে আনতে গেলে আমাকে রটাকে তুলতে হবে, তাহলে হবে পাখি, দ্বারাটাকে তুলতে হবে, তাহলে পাখি, আর গাওয়া হয় অর্থাৎ মানে ক্রিয়াপদটাকে এবার কর্তার অনুসারী করতে হবে। তাহলে আমার দুটো কাজ, এক হচ্ছে কর্তৃ থেকে কর্মতে আনতে গিয়ে আমি যা যা যুক্ত করেছিলাম সেই যুক্ত অংশগুলোকে তুলে দিতে হবে, এবং ক্রিয়াপদটাকে কর্তার অনুসারী করে দিতে হবে। তাহলে কিন্তু কর্ম বাচ্যটা কর্তৃবাচ্যে চলে আসবে। যেমন
পাখির দ্বারা গান গাওয়া হয়, এটা কর্মতে আছে, কর্তৃত্বে আনতে গেলে হবে পাখি গান গায়। তুমি দেখো পাখির পরে রটাকে তুলে দিয়েছি, দ্বারাটাকে তুলে দিয়েছি, ক্রিয়াপদটাকে কর্তার অনুগামী করে দিয়েছি, ফলে এটা হচ্ছে কর্ম থেকে কর্তৃতে আনার নিয়ম। আর 3 নম্বর হচ্ছে কর্তৃ থেকে ভাবে আনতে গেলে সূর্য পূর্ব দিকে ওঠে, এটাকে বলছি দেখো ভাব হচ্ছে সূর্যের পূর্ব দিকে ওঠা হয়। এই দুটো গঠনের দিকে তাকা, বাক্য দুটোর গঠন, প্রথমটা কর্তৃবাচ্য আছে সূর্য পূর্ব দিকে ওঠে, ভাববাচ্য হচ্ছে সূর্যের পূর্ব দিকে ওঠা হয়। তাহলে কি করলাম, কর্তার সঙ্গে দেখো র যুক্ত করলাম, তাহলে কর্তৃ থেকে ভাবে আনতে গেলে কর্তার সঙ্গে র অথবা এর যুক্ত করতে হয়। এবং 2 নম্বর নিয়মটা হচ্ছে ক্রিয়ার যে ভাব তার কিন্তু প্রাধান্য প্রতীয়মান হবে। দুটো নিয়ম, এক হচ্ছে কর্তার সাথে র অথবা এর যুক্ত হবে এবং ক্রিয়াপদের প্রাধান্য থাকবে, পরিষ্কার? আর ভাব থেকে কর্তৃতে আনতে গেলে কি হবে, একই রকম, কর্তৃ থেকে ভাব আনতে গিয়ে আমি যেগুলো যুক্ত করেছিলাম, প্রথম কাজ হচ্ছে কর্তৃতে আনতে গেলে সেই যুক্ত অংশগুলোকে তুলে দিতে হবে এবং ক্রিয়াপদটাকে কর্তার অনুগামী করে দিতে হবে। এটাই কিন্তু হচ্ছে বাচ্যের 4 রকম রূপান্তরের নিয়ম। এগুলো মনে রাখলে তুমি নিজেই কিন্তু করতে পারবে, পরিষ্কার? ধন্যবাদ।